করোনা ভাইরাস সংক্রমণের কারণে আংশিক বা পুরোপুরি লকডাউন চলছে পৃথিবীর বহু শহরে, ফলে বন্ধ হয়ে আছে অফিস, কলকারখানা, দোকানপাট সহ অধিকাংশ বাণিজ্যিক কার্যক্রম। একই অবস্থা রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলেও। তাই এবারের শ্রমিক দিবসটি পালিত হচ্ছে শ্রমিকের কর্মহীন হবার সংবাদের মধ্য দিয়ে। এইবার একেবারেই অভিনব একটা পরিস্থিতি। মে দিবসে সবসময় আমরা বলে থাকি এটা শ্রমিক শ্রেণীর শোষণ মুক্তির সংগ্রামের একটা অংশ। বর্তমান করোনা পরিস্থিতিতেও করোনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই যে শোষকের সঙ্গে শ্রেণী যুদ্ধ, সেটাও কিন্তু আমাদেরকে একই সঙ্গে শ্রমজীবী মানুষকে পরিচালনা করতে হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে বিশ্ববাজারে শ্রম পরিস্থিতি তাদের ভাবনার চেয়েও খারাপের দিকে যাচ্ছে। বিশ্বব্যাপী প্রতি 5 জন শ্রমিকের 4 জনই এখন কর্মহীন। একসঙ্গে এত মানুষের বেকার হওয়ার ঘটনা পৃথিবীতে কোনোদিন ঘটেনি। বাংলাদেশে শ্রমশক্তির 80%-এরও বেশি অপ্রাতিষ্ঠানিক খাতের সাথে জড়িত। করোনা ভাইরাসের ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে এই খাতে, ফলে একের পর এক কর্মহীন মানুষের তালিকায় যুক্ত হচ্ছেন তারা। এসব কর্মহীন মানুষের অর্থনৈতিক পুনর্বাসনে সরকারকে আরও বেশি মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। প্রায় 20 লক্ষ শ্রমিকের কাজের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বহু শ্রমিক কাজ হারিয়েছেন, তাদের বেতনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এবং এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আসলে করোনার ফলে এবং আমাদের যথাযথ পরিকল্পনার অভাবেই কিন্তু একটা কাজের অনিশ্চয়তা শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে। যে দেশের কোনো শ্রমজীবী মানুষ যাতে তাদেরকে খাদ্যাভাবে সংকটে পড়তে না হয় এবং স্বাস্থ্য সংকটে তাদেরকে না পড়তে হয়, সেই জন্য স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাতকে আমাদেরকে পর্যাপ্ত জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং অর্থনৈতিক পুনর্বাসনের জন্য যে টাকা দেওয়া হয়েছে তার 90% আমাদের কৃষক এবং শ্রমিকের প্রাপ্য। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর দেশে মে দিবসের সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। মে দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রেখে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।